হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমাদের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটিতে আজকে সব চাইনিজ স্টুডেন্ট আসতেছে, তাদের আজকে আমি দেখাবো কত স্টুডেন্ট কি। চলুন দেখা যাক, শুরু করা যাক ভিডিও। এই যে সব স্টুডেন্ট আসতেছে নতুন নতুন লাগেজ নিয়ে। টেন্ট গুলো বসাইছে এগুলো সব, এটা হলো ডেন্টিস্টদের স্টল। এখানে যারা যারা স্টুডেন্ট তাদের ব্যাগ রেখেছে এখানে। আমাদের এই পাশে ক্যাম্পাসে অনেক কম আছে স্টল, কিন্তু ওই পাশে ক্যাম্পাসে প্রচুর স্টল। আর এটা মেইন গেট, মেইন গেটটা অনেকভাবে সাজাইছে, আরো ওই পাশে দেখা যাচ্ছে অনেক ভিড়। আমরা ওই পাশেই যাবো এখন। ঠেলা গাড়ির মতো দেখা যাইতেছে, আর হলো ওই গাড়িতে করে সব মালামাল নিয়ে আসতেছে। এক সাইড দিয়ে যাই, আর আমাদের ক্যাম্পাস গেটের সামনে প্রচুর ভিড়। ক্যাম্পাসের সামনে এখানে পোর্শনটা অনেকভাবে সাজাইছে সুন্দরভাবে, আর অনেক ভিড়। আর আমরা এখন ওই পাশে যাব। কি লাগ, এই জায়গায় আমাদের সিগন্যাল দিয়ে দিছে। এই পাশে পুরো গাড়ি দিয়ে ভরা সব প্রাইভেট কার, ওই পাশে প্রাইভেট কার, প্রচুর প্রাইভেট কার। এই পাশে সব গার্জেনদের লাইন লেগে গেছে, সবাই এক এক করে ঢুকাইতেছে। এখানে মনিটর স্ক্রিন আছে, সেটা তো দেখানোর কথা ভুলে গেছি যে সেটা ওই পাশে ক্যাম্পাসে যখন ঢুকবো তখন দেখাবো নি। এই যে এই পাশে যারা অন্যান্য প্রভিন্স থেকে আসছে বা অন্য বাইরে থেকে লাগেজ নিয়ে আসছে, তাদের লাগেজ গুলো সব ওয়াশ করতেছে মেডিসিন দিয়ে, স্প্রে করে দিতেছে। এখানে অনেক ভিড়। আমরা এখন সবটা এদিকে যাবো, এদিকে অনেকগুলো স্টল আছে স্ট্যান্ড। ওই যে ওইদিকে স্ট্যান্ড আছে ওইদিকে, তারপরে এই পাশে একটা ট্রেন দেখা যাচ্ছে। এদিকে অনেক ভিড়, এদিকে অনেক ট্রেন আছে। সামনে যাব। আর এটা হলো ফার্মাসি বিল্ডিং, এখানে আরো অনেক খুব সুন্দর করে সাজায়, সেটাও দেখাবো। এটা হলো ফার্মাসির বিল্ডিং। হাই, এই যে সাজেছে অনেকভাবে। আর ওই পাশেও একটা আছে, ওখানেও অনেক সুন্দর করে সাজিয়েছে, চার অত দূর না গেলাম। আমরা ওই পাশ থেকে ঘুরে এখন এদিকে আসতেছি। এদিকে যে গাড়ির অনেক ভিড়, গাড়ির সিগন্যালে দাঁড়িয়ে আছে অনেক ভিড়।
আর এই যে পাশে যাইতেছি, এবেশে যে বড় স্ক্রিন আছে, আর এখানে হলো ক্যামেরা আছে দুটা, আর মাধ্যমে এরা ডিটেক্ট করতেছে কিভাবে কি স্টুডেন্ট যেতেছে, এরা সাপোর্ট করতেছে। আবার হলো আমরা চলে আসলাম আমাদের ডর্মের সামনে। হাই, ওটা আমার চাইনিজ একটা ফ্রেন্ড ছিল। যার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।